আমরা এখানে দেখছি একটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে আক্রান্ত রোগীর এক্সরে। উনি এসেছেন তীব্র হিপ ব্যথা নিয়ে, বাম পাশের হিপ। তো এখানে উনার এখানে একটা জয়েন্ট থাকার কথা, এই জয়েন্টটা নাই। এখানে যে জয়েন্টটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এটা একদম মুছে গেছে, তার মানে হচ্ছে দুটো একসাথে জোড়া লেগে গেছে। এই এক্সরে এখানে দেখলে দেখবেন যে এটা ভালো আছে, এখানে দুটোর মাঝখানে একটা ফাঁক আছে, ফাঁকের মধ্যে তরুণাস্থি থাকে। এটা যদি দেখেন, এটার এটার মাঝখানে কোনো ফাঁক নাই, এদিকে অল্প একটু আছে। এটা এগুলোর পরিণতির মতো হতে যাচ্ছে, তার মানে জোড়া লেগে যাচ্ছে। জোড়া লেগে গেলে এটা এরকম হয়ে যাবে। এখানেও এরকম জয়েন্ট ছিল। আপনারা আগে যদি কোনো ভিডিও দেখেন তাহলে দেখবেন ওখানে স্যাক্রোইলিয়াক জয়েন্টের এখানে খাঁজ আছে বা ফাঁক থাকে। তো এটাতে একেবারেই ফাঁক চলে গেছে এবং এটা জোড়া লেগে যাচ্ছে। জোড়া লেগে যাচ্ছে বলে উনি যখন এটা নাড়াতে চাচ্ছেন তখন ব্যথা হচ্ছে। তো এই ধরনের সময় আমরা হয়তো এখানে স্টেরয়েড ইঞ্জেকশন দিই এবং এটা সচলতা ধরে রাখার চেষ্টা করি। তবে আরও পরে গিয়ে ওনার হয়তো এটা রিপ্লেস করতে হতে পারে। তো অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের চিকিৎসায় শুধুমাত্র যে ওষুধ দরকার হবে সেরকম না, বিভিন্ন রকমের ইঞ্জেকশান এবং থেরাপি এমনকি সার্জারিও লাগতে পারে।